আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আপনাদের সবার সুপরিচিত ভালো মানের লেখিকা, আপনাদের সবার পছন্দের গল্প যেদিন তুমি এসেছিলে গল্পের সিজন টু এর 4 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন, পুরোটা পড়ে কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে তা জানিয়ে। যদিও জানি আপনাদের সবারই গল্পটা ভালো লাগে, তাও বলছি অবশ্যই কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দমকা হাওয়ায় শরীরে কাঁপন লাগে, এরকম শীতল আবহাওয়াতে রুমে কাঁথা গায়ে ঘুমানোর থেকে তৃপ্তি কিছুই হতে পারে না। অর্চার হুট করে এমন ইচ্ছাটা মনের ভিতরে জাগলো, কি অদ্ভুত, এটা কি করে হয়? একদিকে আহিলের এমন করুণ অবস্থা, অন্যদিকে তার ইন্টারভিউ দেওয়া হলো না, সব মিলিয়ে সে ভীষণ হতাশ। তবে একটা ধ্রুব সত্য হচ্ছে, তার সকল চিন্তার অর্ধভাগেরও বেশি হচ্ছে আহিলকে নিয়ে। ও যেন সুস্থ হয়ে যায় সেই প্রার্থনাই আল্লাহর নিকট বারবার করছে। পায়ের শব্দ পেয়ে দুচোখের পাতা খুলে অর্ষা, তার দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। একজোড়া পা দেখে সে মুখের দিকে তাকালো এবং বলাই বাহুল্য মুখ দেখে সে যার পরনায় অবাক হয়ে তাকিয়ে রয়েছে। একটু নড়েচড়ে বসে বলল, আপনি? আনা ফর্সার কৌতূহলের সুদা নিবারণ করল না, কোনো রকম আগ্রহ তার মাঝে পরিলক্ষিত হয়নি। সে মৃদুস্বরে আমিনা বেগমকে ডাকছে, মা মা মা। আমিনা বেগমের কর্ণকুহরে আনহাবের ডাক পৌঁছাচ্ছে কিনা সন্দেহ, সে গভীর তন্দ্রায় আচ্ছন্ন। এদিকে অর্ষার যেন একের পর এক ধাক্কা খেয়েই চলছে, সে ফেলফেল করে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। রাফিকে পড়াতে যে কদিনও বাড়িতে গেছে, একদিনও সে আমেনা বেগমকে দেখেনি, কখনো জানারও প্রয়োজন মনে করেনি ওই বাড়িতে কে কে আছে। তার চিন্তা চেতনা জুড়ে থাকতো চাকরি, একটা চাকরির প্রয়োজনীয়তা সে খুব ভালো করেই উপলব্ধি করত। টিউশন এক সময় করাতো নিজের টুকটাক খরচ চালানোর জন্য, ইদানিং চাকরির খোঁজ করতে গিয়ে সেটাও বাদ দিয়েছিল। একটা স্বল্প বিরতির পর রাফিকে দিয়ে টিউশনের পথযাত্রা আবারও শুরু হয়েছে, তাও সেটা ছোট বোনের অনুরোধে। আমিনা বেগমের ঘুম ভাঙছে না দেখে আহনাফ এবার তার মুখের ওপর কিছুটা ঝুঁকে ডাকলো, মা শুনছ? মা? আহনাফের মাথা এখন অর্ষার মুখের খুব কাছাকাছি, তার হৃদস্পন্দন বাড়ছে, কেমন যেন একটা অস্বস্তি তাকে ঝেঁকে ধরেছে। আহনাফ তার নিকটে এসে বুকের দোকপুকানিকে শুনতে পাচ্ছে। আহনাফের মৃদু ঝাঁকানিতে আমিনা বেগম নিবনিব দৃষ্টিতে চোখে মেলে তাকালেন আহনাফের মুখটি দেখেই তিনি মিষ্টি করে হাসলেন। ঘুমন্ত বাচ্চারা যেমন ঘুম থেকে উঠে বাবা মাকে কাছে দেখলে খুশি হয়, আমিনা বেগমের ক্ষেত্রেও সেরকম ঘটনা লক্ষ্য করল অর্ষা। তুই এসেছিস বাবা? বললেন আমিনা বেগম। আহনাফ তাকে ধরে উঠিয়ে বসালো, বলল, হ্যাঁ, তুমি এখানে কেন ঘুমিয়ে পড়েছ? উত্তরে অর্ষা বলল, উনি আসলে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলেন, নিজের উপর কোনো ভারসাম্য ছিল না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ভেবে আমি তাকে আমার কোলে মাথা রেখেই শুয়ে দিয়েছিলাম। আহনাফ এতক্ষণ বাদে এবার অর্ষার দিকে তাকালো স্থির দৃষ্টিতে, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ধন্যবাদ আপনাকে। এরপর আমিনা বেগমকে নিয়ে সেই স্থান প্রস্থান করলো সে। অর্ষা কতক্ষণ বোকার মতো তাকিয়ে তাকিয়ে থাকার পর আহিলের কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসে। অর্ষা এগিয়ে যায় সেদিকে, ডাক্তার জিজ্ঞাসা করে, কী অবস্থা এখন ডাক্তার? খুব ভালো বলা যাচ্ছে না, হাতের পায়ে ক্ষত বেশি হয়েছে, এমনিতে হাড় ভাঙেনি, তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের কাছে যা রক্ত ছিল তা দেওয়ার ব্যবস্থা আপাতত করা হয়েছে, এখন আরও 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে, সেগুলোর ব্যবস্থা করুন। আমি তো ও পজিটিভ রক্ত দিতে পারতাম, বাট আমি তো বাতাসের আগে উড়ে যাই, সেজন্য হয়তো বা ডাক্তাররা দেখলে আমার কাছ থেকে রক্ত নিবে না। অর্ষা মাথা ঝাঁকালো, জিজ্ঞাসা করলো, ওর কি জ্ঞান ফিরেছে? ডাক্তার জানালেন, না। অর্ষা আবারও আগের জায়গায় বসে পড়েছে, সে এখন রক্ত কোথায় পাবে? এখন তো হাসপাতালের বিল দেওয়া বাকি আছে, তার কাছে অত টাকাও নেই, যা ছিল তাতে কিছু মেডিসিন কিনতেই শেষ হয়ে গেল। আহিলের বাড়িও চেনে না যে কোনো যোগাযোগ করবে, কীরকম যেন অসহায় লাগছে এখন তার নিজেকে। সে পা দুটো টান টান করে রেখে চেয়ারের গায়ে পিঠ ঠেকালো, কী করবে না করবে কিছুই বুঝতে পারছে না। ওই সময় তার মাথায় একটা বুদ্ধি এলো, সাইকোলজির ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, সেখানে কেউ তো আহিলের পরিচিত থাকতেই পারে। সে দ্রুত ব্যক্তিকে ফোন বের করে ফেসবুকে ঢুকলো, মেসেঞ্জার গ্রুপে সবাইকে মেনশন করে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি কেউ আহিলের বাড়ির ঠিকানা জানো অথবা ওর বাড়ির কাউকে চেনো? বেশ কয়েকজন মেসেজ সিন করেছে কিন্তু কেউই জানে না বললো। হঠাৎ সে মেসেজের রিপ্লাই দেখলো অর্ষা, ওই সময় 80 রিপ্লাই করে, হঠাৎ ওর বাড়ির খোঁজ করছো কেন? অর্ষা তখনই গ্রুপে বিস্তারিত যতটা সম্ভব মেসেজে বলল। আশিক তখন হাসপাতালের ঠিকানা নিয়ে বলল, তুমি থাকো হাসপাতালে, আমি আসছি। কিছুটা হলেও ভরসা পেল অর্ষা, সে চুপচাপ বসে অপেক্ষা করছে। মিনিট 15 বাদে হাসপাতালে নামিয়ে আসে, রিসেপশন থেকে সহজে সে অর্ষাকে পেয়ে যায়।
তড়িগড়ি করে এসে অর্ষাকে জিজ্ঞাসা করল, আহিল এখন কেমন আছে? হঠাৎ আগমনে অর্ষা কিছুটা থমকালো। আশিকের আসার কথা ছিল, তবে লামিয়াকে সে আশা করেনি। নিজেকে সামলে নিয়ে বলল, ডাক্তার বলেছে ভয়ের কিছুই নেই। তুমি যে বললে রক্ত লাগবে, রক্তের জোগাড় হয়েছে? অর্ষা মাথা নাড়িয়ে বলল, না, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমি রক্ত দেব। অর্ষা ডাক্তারের কাছে নিয়ে গেল লামিয়াকে। যাক, লামিয়ার রক্ত আর আমার রক্তের গ্রুপ একই, বিপদে পড়লে লামিয়ার কাছ থেকে নিতে পারবো। অর্ষা ডাক্তারের কাছে নিয়ে গেল লামিয়াকে। সেখান থেকে ফেরার পথে আশিকের সাথে দেখা হলো, ওর রক্তের গ্রুপ ম্যাচ করে যায়, দুজনের থেকেই দু ব্যাগ রক্ত জোগাড় হয়ে যায়। হাফ ছেড়ে যেন বাঁচল অর্ষা। কেবিন থেকে একজন নার্স এসে একটা প্রেসক্রিপশন অর্ষাকে দড়িয়ে দিয়ে বলল, এই ইঞ্জেকশনটা নিয়ে আসুন। প্রেসক্রিপশন নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে অর্ষা, তার কাছে তো এখন গাড়ি ভাড়ার টাকাও নেই, সে ইঞ্জেকশন কিনবে কী করে? লামিয়া কিংবা আশিকের কাছে কি চাইবে? অর্ষা ডাকছনে পিছনে ফিরে তাকালো অর্ষা। দিদার দাঁড়িয়ে আছে, তার পরনে সাদা শার্টটি বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে আছে। সে প্রথমেই আহিলের খবর নিল। অর্ষা ডাক্তারের বলাগুলো কথাগুলোই বলল এবং আশিক ও লামিয়ার আসার কথাও জানিয়েছে। একটু থেমে বলল, তুমি তো একদম ভিজে গেছো, ঠান্ডা লেগে যাবে তো, আমি তোমার মেসেজ দেখেছি গ্রুপে। তখন আমাদের শোরুমে ছিলাম, ছাতা তো ছিল না, তাই ওভাবেই বের হয়েছি, রিক্সা খুঁজতে গিয়েই ভিজে গেছি। অর্ষা মলিন হাসল। ইন্টারভিউ দিতে না পারার জন্য কিঞ্চিত যে আফসোসটা তার মাঝে হয়েছিল, তার জন্য এখন সে নিজেকে মনে মনে ভর্ৎসনা জানাচ্ছে। সে তো একা আহিলের জন্য আসেনি, আশিক লামিয়া দিদারও তো এসেছে। দিদার অর্ষার চিন্তিত মুখটি খেয়াল করে বলল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো? কোনো রকম রাগডাক না করে সরাসরি বলল অর্ষা, আসলে নার্স ইঞ্জেকশনটা আনতে বলেছে, কিন্তু আমার কাছে যে টাকা ছিল সব তো শেষ। দিদার হাত বাড়িয়ে বলল, দেখি প্রেসক্রিপশনটা আমায় দাও, এখান থেকে নিতে হবে? না, তা কিছু বলেনি। আচ্ছা, তুমি টেনশন করবে না, আমি নিয়ে আসছি। দিদার চলে যাওয়ার 10 মিনিটের ব্যবধানে জুই আর রেশমি আসে, সরাসরি অর্ষার কাছে এসে বসে। সব শুনে দুজনে ভীষণ আফসোস করছে আহিলের জন্য। ডিপার্টমেন্টের সবার মাঝে এই কয়েকজনের মধ্যে যে স্বল্প বন্ধুত্বের আভাস ছিল তা পূর্ণমাত্রা নিতে পারেনি, এ কথা যেমন সত্য, তেমনই প্রথম দিনের আলাপে এরা কেউই বলতে পারেনি। সেই থেকেই হয়তো একে অপরের প্রতি অদৃশ্য একটা টানের রেশ ধরে জ্বর বৃষ্টি উপেক্ষা করেই আহিলের দুর্ঘটনা শুনে এখন ছুটে এসেছে সকলে। লামি আর আশিকুর রক্ত দিয়ে চলে এসেছে, দিদার ইঞ্জেকশনটা এনে নার্সকে দিয়ে ওদের কাছে চলে আসে। রেশমি বলে, তোমরা কেউই তো মনে হয় কিছু খাওনি, চলো ক্যান্টিনে যাই। লামি অর্ষা আপত্তি জানালো, জুই মৃদু ধমক দিয়ে বলল, না মানে? তুমি সকাল থেকে হাসপাতালে দৌড়দৌড়ের উপরে আছো, না খেলে তো অসুস্থ হয়ে যাবে। লামি এবং আশিকের দিকে তাকিয়ে বলল, আর তোমরা এমনিতেই দুর্বল, তোমাদের খাওয়ার দরকার আরও বেশি। জোরপূর্বক সবাইকে নিয়ে ক্যান্টিনে চলে যায় রেশমি আর জুই। খাবার বিল রেশমি দিয়েছে। খেতে খেতে সবাই অ্যাক্সিডেন্ট নিয়েই অর্ষার সাথে এবার খুঁটিনাটি সব শোনে। সবাই আহিলকে নিয়ে চিন্তান্বিত। আশিক বলল, অর্ষা তুমি এবার বাড়ি যাও, গোসল করে খেয়ে একটু রেস্ট নাও, তোমার এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন, বাকিরা সম্মতি জানালো। অর্ষা ভাবল রেস্ট না নিলে নানিক, অন্তত কাপড় পাল্টানো দরকার খুব। চলে আসার মুহূর্তে নার্স জানালো আহিলের জ্ঞান ফিরেছে, তাই অর্ষা চাইল যাওয়ার পূর্বে একবার আহিলের সাথে দেখা করেই যাবে। সে অনুমতি নিয়ে ভিতরে যায়, একটা টোল টেনে আহিলের মাথার পাশে বসে বলে, খুব কষ্ট হচ্ছে? ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আহিল। জ্ঞান ফেরার নার্স জানিয়েছে ওর বন্ধুরা সবাই এসেছে। একথা শুনে অবাক হয়েছিল আহিল, সে কল্পনাও করেনি যে তার ডিপার্টমেন্টের এই ছেলে মেয়েগুলো আসবে। সামনে শুধু অর্ষা, তাহলে কি বাকিরাও এসেছে? অর্ষা নিজে থেকেই বলল, অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছে সেসব বিস্তারিত পরে শুনব, তার আগে তোমার বাড়ির ঠিকানাটা দাও, বাসায় এখনও খবর দেওয়া হয়নি। আহিল নিরুত্তর। অর্ষা বলল, কি হলো, তুমি একাই এসেছো? ভাঙা ভাঙা স্বরে জিজ্ঞেস করলো আহিল। অর্ষা মুচকি হেসে বলল, না, আশিক দিদার লামিয়া রেশমি আর জুইও এসেছে। তুমি কত লাকি, আমার তো রীতিমতো তোমায় নিয়ে হিংসা হচ্ছে, সবাই তোমায় কত ভালোবাসে। আহিল মলিন হাসল। আচ্ছা শোনো, আমায় এবার উঠতে হবে, তুমি আশিকের কাছে বাড়ির ঠিকানাটা দিও, ও যোগাযোগ করবে, আমি পরে আবার আসব, বলল অর্ষা। উঠে দাঁড়িয়ে চলে যাবার পূর্বেই বলে গেল, টেক কেয়ার। কেবিন থেকে বেরিয়ে বাইরে সবার বিদায় নিল সে। ওরা এবার আহিলের কাছে যায়, পিছনে থেকে দিদার অর্ষাকে ডাকে। ডাক শুনে অর্ষা দাঁড়িয়ে পড়ে। দিদার এগিয়ে এসে মানিব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে অর্ষার হাতে গুঁজে দিয়ে বলল, তুমি বলেছিলে তোমার কাছে টাকা নেই, এটা দিয়ে গাড়ি ভাড়া দিও। আরে না না, লাগবে না, অবশ্যই লাগবে, এত দূরের পথ নয়তো যাবে কী করে, একটা ব্যবস্থা করে নেব টাকাটা। কাম অন ব্রো, এত ফর্মালিটির কী আছে, আমরা বন্ধু না? আর বন্ধু হয়ে কি বন্ধুর জন্য এতটুকু করার রাইট আমাদের নেই? অর্ষা কী জানি হলো
চোখ ফেটে অশ্রু বের হতে চাচ্ছে তার। সে নিজেকে সামলে নিয়ে স্মিত হাসলো। দিদার বলল, সাবধানে যেও, একা যেতে পারবে নাকি পৌঁছে দেব? পারবো, তোমরা আহিলের কাছে থাকো। থাকবো, তুমি চিন্তা করো না, তোমার ফোন নাম্বার দিয়ে যাও আপত্তি না থাকলে। না, আপত্তি কেন থাকবে? এরপর দিদারকে নিজের নাম্বারটা দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে অর্ষা। বাইরে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। হায় আল্লাহ, এই বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরবে কী করে? রিক্সা তাও তো চোখে যাওয়ার চোখে পড়ছে, একটাও খালি নেই, মুসিবতের ওপর মুসিবত। সে বিরক্তি হয়ে দাঁড়িয়ে রইল। পাশ থেকে একজন বলল, এখানে কেন? অর্ষা ঘাড় বাঁকিয়ে দেখল আহনাফকে, বিস্ময় নিয়ে বলল, যাননি এখনও? গিয়েছিলাম বাড়িতে, গিয়ে দেখলাম মা প্রেসক্রিপশন রেখে গেছে হাসপাতালেই, তাই আবারও আসতে হয়েছে। অর্ষার মনে হলো সে নতুন এক আহনাফকে আবিষ্কার করেছে। আচ্ছা, সত্যি এটা আহনাফ নাকি তার ডুপ্লিকেট কেউ? নতুবা আসল আহনাফ তো কখনো এত কথা বলে না, অন্তত অর্ষার সাথে বলেনি কখনো। আহনাফের খুব জানতে ইচ্ছে করছিল আহিল এখন কেমন আছে। প্রথম দিকটা এড়িয়ে যেতে চাইলেও এবার আর পারেনি। উপরন্ত বৃষ্টির মাঝে অর্ষাকে বাইরে দেখে, একা দেখে নিজ থেকেই কথা বলার শ্রেয় মনে করলো। এতে হয়তো আহিলের খবরটাও নেওয়া যাবে। সেই ছেলেটা কেমন আছে জানতে চাইল আহনাফ। অর্ষা বলল, আহিলের কথা বলছেন? নাম জানি না, আপনি যাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে এসেছিলেন? ও হ্যাঁ, ওর নাম আহিল, ভার্সিটির ফ্রেন্ড, এখন কিছুটা ভালো, মাত্রই জ্ঞান ফিরেছে। বাকি ফ্রেন্ডসরা ওর কাছে আছে, তাই আমি বাড়িতে যাচ্ছি। এরপর একটু ইতস্তত করে বলল, আপনি তো বাড়ির পথেই যাচ্ছেন, আমায় একটু বাস স্টপেজ অবধি পৌঁছে দেবেন? আহনাফের মুখেও কঠিন ঠেকল, সে নির্জীব হয়ে বলল, আসুন। অর্ষা পিছনে বসতে যাচ্ছিল, তখন আহনাফ বলল, সামনে বসুন। অর্ষার সামনেই বসলো, গাড়ির ড্রাইভ করছে আহনাফ, প্রচণ্ড ঘুম পাচ্ছিল অর্ষার। সে একটু পরপর হাই তুলছে, মেইন রোডে গিয়ে জ্যামে পড়ল। এদিকে নিজের ঘুমকেও কোনোভাবে অর্ষা আটকাতে পারছে না, এতবার হাই তুলতে তুলতে নিজের উপর নিজেরই বিরক্ত হচ্ছে। কখনই জ্যামের সমাপ্তি ঘটবে কে জানে। অপেক্ষার প্রহর শেষ হওয়ার পূর্বেই তন্দ্রায় দু চোখ বন্ধ হয়ে যায়। আহনাফ এতক্ষণ অন্য পাশে মুখ ফিরে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। জ্যাম ছুটার পর গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে অর্ষা আহনাফের উপর ঢলে পড়ে। দ্রুত বাম হাতে অর্ষার মাথাটা ধরে ফেলে আহনাফ, নয়তো এখনই স্টিয়ারিংয়ে আঘাত লাগত। হলুদ হিজাবের সাথে সাথে কয়েক ফোঁটা শুকনো রক্ত অর্ষার গালেও লেগে রয়েছে। নীরবে দীর্ঘশ্বাস নিল আহনাফ, সহ যত্নে মাথাটি তুলে ধরে গাড়ির সিটের সাথে হেলিয়ে দিল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।